ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে ৬ উইকেটে ১৩৫ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ এ দল। গ্রস আইল্যান্ডে ন্যারেন সামি স্টেডিয়ামে আউটফিল্ড ও বোলিং রান আপের জায়গায় সমস্যা থাকায় বেশ কয়েকবার খেলা থামাতে হয়। এর ফলে সারাদিনে খেলা হয় মাত্র ৪৩ ওভার। প্রথমে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ, ৫০ পেরোতেই হারায় ৫ উইকেট। তবে বিপর্যয় বাড়তে দেননি অধিনায়ক মিঠুন, দিন শেষে অপরাজিত আছেন ৪২ রানে, তাকে সঙ্গ দিচ্ছেন নাইম হাসান। দুজনের অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটিতে দিন শেষে বিপর্যয় সামলে ৬ উইকেটে ১৩৫ রান তুলেছে বাংলাদেশ এ দল।